আমরা আজকে শিখব কিভাবে এফিলিয়েট মার্কেটিং এর জন্য বা গুগল অ্যাডসেন্স এর জন্য একটা ওয়েবসাইটের জন্য কন্টেন্ট রাইটিং করতে হয় এবং প্রোডাক্ট রিভিউ লিখতে হয়। আমরা দুইটা বিষয়ই শিখব, প্রোডাক্ট রিভিউ শিখব আবার কন্টেন্ট রাইটিংও শিখব। তো প্রোডাক্ট রিভিউ কিভাবে লিখতে হয়, কন্টেন্ট রাইটিং কিভাবে লিখতে হয়, এই বিষয়ে যদি আপনার জ্ঞান না থাকে তাহলে আমি মনে করি আজকের এই ভিডিওটা যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের ক্লাসটা কন্টিনিউ করে দেখতে থাকেন তাহলে আপনি প্রোডাক্ট রিভিউ এবং কন্টেন্ট রাইটিং কিভাবে লিখতে হয় তার একটা পরিপূর্ণ গাইডলাইন পেয়ে যাবেন। তো আমরা স্ক্রিনটা শেয়ার করে নিচ্ছি। তো প্রথমে হচ্ছে আমরা আমাদের নিশ সিলেক্ট করতে হবে। তো আমাদের তো নিশ সিলেক্ট করাই রয়েছে যে আমি কোন নিশে কাজ করব, আমি স্মার্টফোন অথবা আমি ক্যামেরা। আমি মনে করলাম যে আমার নিশ হচ্ছে আমি DSLR ক্যামেরা, অনলাইনে আমি কি করব আমার রিভিউ লিখবো বা আমি অনলাইনে একটা ব্লগিং ওয়েবসাইট ক্রিয়েট করব DSLR ক্যামেরার জন্য। তো আমাদের আগে কি করতে হবে যে আমাদের কন্টেন্ট রাইট করতে হবে। তো কন্টেন্ট রাইটের জন্য আমরা প্রথমে আমরা যেখানে কন্টেন্ট রাইট করব সেটা হচ্ছে আমরা গুগলে চলে যাব, যার পরে আমাদের জিমেল লগইন থাকবে। আমরা এখান থেকে চলে যাব হচ্ছে আমাদের এই যে ড্রাইভে, গুগল ড্রাইভে চলে যাব। গুগল ড্রাইভে আসার পরে আমরা গুগল ড্রাইভে এখান থেকে এমএস অফিস ওয়ার্ড যেটা রয়েছে সেটাকে আমরা ওপেন করে নিব। আর সেই একটা পেজ ওপেন করে আমাদের যে একটা ওয়েবসাইট থাকবে সেই ওয়েবসাইটটা আমরা এখানে বসাবো। আমাদের ওয়েবসাইটের নামে একটা আমাদের ওয়েবসাইটের নামে এটাকে আমরা রেখে দেব। এখন আপনার ওয়েবসাইটে কিন্তু একটা নামও আপনার সিলেক্ট করতে হবে আপনার এই আপনার এই প্রোডাক্ট রিলেটেড। তো এটা আমরা এখানে আমরা নামটা লিখে রাখি, আনটাইটেল ডকুমেন্ট দেখাচ্ছে। আমরা এখানে নাম লিখব মাই ওয়েবসাইট, মাই ওয়েবসাইট আর্টিকেল। আমরা এখানে লেখলাম, লেখার পরে আমাদের কি করতে হবে আমাদের এখানে কিওয়ার্ড কি কিওয়ার্ডস আমরা এখানে কিওয়ার্ড লিখবো। এটা ফন্ট সাইজটা একটু বড় করে নিই, আমরা 14 রাখবো কিওয়ার্ডস। এখন এই যে এখানে আপনি যে নিশে কাজ করবেন, আমরা এখানে নিশটাও লিখে রাখি আমাদের নিশ, আমরা যে কোনো একটা নিশে কাজ শুরু করবো প্রথমে, তারপরে আমরা আস্তে আস্তে আমাদের ওয়েবসাইট কেটে সাজাবো অন্য অন্য নিশ দিয়ে, ঠিক আছে? রিলেভেন্ট নিশ, আমার নিশ হচ্ছে DSLR ক্যামেরা। আচ্ছা, DSLR ক্যামেরা আমার নিশ, ক্যামেরা যদি নিশ থাকে আমি এখন কিওয়ার্ড। এখন আপনারা এই যে এটা যে প্রোডাক্ট রিভিউ, আমরা কি লিখবো প্রোডাক্ট রিভিউ লিখবো, প্রোডাক্ট রিভিউ প্রোডাক্ট মানুষ প্রোডাক্ট রিভিউ কেন দেখে, মানুষ প্রোডাক্ট রিভিউ দেখে একটা প্রোডাক্ট কেনার জন্য। তো আমরা প্রোডাক্ট রিভিউ দেখব। এখন প্রোডাক্ট রিভিউ শিখব, আরেকটা হচ্ছে আমরা শিখব ব্লগ, ব্লগিং আর্টিকেল, ব্লগিং আর্টিকেল রাইটিং। আচ্ছা, আমরা প্রথমে আমরা প্রোডাক্ট রিভিউটা শিখি কিভাবে আমরা প্রোডাক্ট রিভিউর জন্য আমরা আর্টিকেলের জন্য আর্টিকেল লিখতে পারি। তো এখন আমরা আর্টিকেল লেখার জন্য প্রোডাক্ট রিভিউর জন্য আমরা চলে যাব কোথায়, আমরা সবসময় ফলো করব অ্যামাজনকে, অ্যামাজন। আমরা অ্যামাজনে চলে আসলাম, অ্যামাজনে আসার পরে এই অ্যামাজন থেকে আপনারা অনেক অনেক ক্যাটাগরির নিশ পাবেন, আপনার যে নিশ ভালো লাগে আপনি যে নিশ পছন্দ করেন সেই নিশ নিয়ে আপনি আপনার ওয়েবসাইটটাকে তৈরি করবেন, কাজ করবেন। এই অলে চলে যাবেন, অল থেকে এখান থেকে ডিজিটাল কন্টেন্ট এন্ড ডিভাইস, এখানে হলো সব ডিজিটাল কন্টেন্ট এন্ড ডিভাইস। আইসে কিডলি ইবুক রিডার, এই এই ইয়েটা অনেক জনপ্রিয় আপনার এই যে এই বুক মানে অ্যামাজনের বই সেল, এটাও খুব জনপ্রিয়। আমরা এখানে এখান থেকে এই যে লেখা আছে সব বাই ডকুমেন্টেশন, ইলেকট্রিক কম্পিউটার স্মার্ট হোম, ঠিক আছে? এই যে লেখা আছে সিওল, সিওলে আসেন বেবি আপনি যেটা ভালো লাগে, হোম কিচেন, তো
আমরা আমরা এই যে কোথায় যাব, এই ইলেকট্রিকে যাব। ইলেকট্রিকে আসার পরে এই যে ক্যামেরা এন্ড ফটো, আমরা এই নিচটা সিলেক্ট করলাম। নিচে সিলেক্ট করার পরে আপনি এখানে আসবেন ক্যামেরা। এখন দেখেন এখান থেকে আমরা কোন ক্যামেরা, এই যে ডিজিটাল ক্যামেরা, ক্যামেরা এন্ড ফটো আসার পরে তারপরেও কিন্তু আপনি এই যে ক্যামেরা অ্যাসেসরিজ আছে এই প্রত্যেকটা নিয়ে আপনি কিন্তু আর্টিকেল লিখতে পারবেন যদি একবার শিখতে চান। এখন আমরা ডিজিটাল ক্যামেরা এটাতে ক্লিক করলাম, ডিজিটাল ক্যামেরাতে আসলাম। আচ্ছা দেখেন এখন আমরা ডিজিটাল ক্যামেরাতে আসার পরে এখান থেকে দেখেন এই যে ব্র্যান্ড, আপনি কোন ব্র্যান্ড নিয়ে লিখবেন, এখন সব ব্র্যান্ড নিয়ে আপনি লিখতে পারেন। আপনি সব ব্র্যান্ড নিয়েই আপনার প্রোডাক্ট রিভিউ লিখতে পারেন। এখানে দেখেন সব ব্র্যান্ডেরই ক্যামেরা রয়েছে। তাহলে আমরা এখান থেকে যে কোনো একটা প্রোডাক্টের বা একটা ক্যামেরার আমরা রিভিউ লিখব আমাদের ওয়েবসাইটে। মনে করেন আমরা এই প্রথম এই ক্যামেরাটার জন্য রিভিউ লিখব, তো আমরা এটাকে ওপেন করে নিলাম, একটা পেজ ওপেন করে নিলাম। নেওয়ার পরে এখন আপনার তো এই প্রোডাক্ট রিভিউ কিভাবে লিখতে হয় এই সম্পর্কে কোনো আইডিয়া নাই, এখন আপনি কিভাবে লিখবেন? তো যদি কোনো আইডিয়া না থাকে সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, আপনার এই যে ক্যামেরা যে নামটা রয়েছে এই ক্যামেরার নামটা আপনি জাস্ট এখান থেকে কপি করবেন। কপি করে আপনি এখানে একটা নতুন ট্যাব ক্রিয়েট করে এখানে গুগলে চলে যান, গুগল এখানে ডট ইউ ইউএস এ যান, ইউএস সরি আমরা এখান থেকে প্রাইভেটে যাব, প্রাইভেট থেকে আমরা এখানে এই যে দিলাম নামটা সার্চ করলাম, এটা আমরা প্রাইভেট ব্রাউজ করব। কারণ হচ্ছে এখানে আপনার এক্সাক্ট তথ্যটা জানতে হবে, মানে আপনার যে তথ্যটা প্রয়োজন সেটা আপনার জানতে হবে, সো এই জন্য আপনাকে প্রাইভেট করে নিতে হবে, তাহলে বাংলাদেশের ইনফরমেশন যাবে। যেহেতু আমাদের দেখেন তারপরে বাংলাদেশ দেখাচ্ছে, তাহলে আমাদের এখানে কি করতে হবে, আমাদের এটা কেটে দেই, রেখে দিতে আমাদের ভিপিএন ইউজ করে একটা কাজ করতে হবে। তো আমরা একটা ভিপিএন ইউজ করব যখন আমি এই প্রোডাক্ট রিভিউ লেখার জন্য অন্য কোনো পেজকে আমরা ফলো করব বা অন্য কোনো ওয়েবসাইটকে ফলো করব। আমি এখন প্রাইভেট করে দিচ্ছি, এই যে আমরা গুগলে সার্চ করলাম এখানে চলে আসলো। আশা করি সবার প্রথম আপনি নিচে চলে যাবেন, সবার নিচে দেখবেন যে আপনি যেটা সার্চ করছেন আপনার ঠিক আছে, আপনার আমাদের বাংলাদেশ থেকে ধরে নেই তথ্য, তাহলে লেখা যাবে বাংলাদেশ। আচ্ছা এখন আমরা এখানে চলে আসলাম এই প্রোডাক্টটা নিয়ে। দেখেন অ্যামাজনে আমরা যে পেজে রয়েছি কিছুক্ষণ আগে যে পেজটাতে ছিলাম সেই পেজটাই কিন্তু এই যে এই এই পেজটাই কিন্তু সে এখানে শো করছে, মানে এই কিওয়ার্ডটাতে সার্চ করার সাথে সাথে অ্যামাজনের এই প্রোডাক্টটা চলে আসছে। এখন এর নিচে আর কোনো প্রোডাক্ট আছে, এই দেখেন এই যে আরেকটা ওয়েবসাইট, এই যে দেখেন সে রিভিউ ক্যামেরা, এই ধরেন এই ব্যক্তি রিভিউ লিখছে ক্যামেরা রিভিউ, এটা আপনি ওই পেজ ওপেন করলেন, ইনিও কি লিখছে যে ক্যামেরা রিভিউ লিখছে, এ দেখবেন এই যে সাইট এই যে রিভিউ বেস্ট বাই ডট রিভিউ ইনিও রিভিউ লিখছে। এখন আমরা দুইটা পেজ আমরা ওপেন করলাম, বিপিন দর্শি একটু পেজটা স্লো করবে। হ্যাঁ এ দেখেন এখন আমরা এই পেজে আসার পরে এই ক্যামেরা সম্পর্কে আমরা একটা এখানে সেটা কি গেছে, প্রথমে একটা ক্যামেরার ছবি দিছে, তাহলে আপনার এই এই ওয়েবসাইটটাতে সেই ক্যামেরার একটা ছবি ইউজ করছে, এই ওয়েবসাইটে যিনি এটা কাজ করছে। তারপর এটাতে যাই বেস্ট বাইতে কি লিখছে, বেস্ট বাই শুধু দেখেন এই যে সে এখানে রিভিউ দেওয়ার একটা অপশন রাখছে, রাইট রিভিউ এর একটা প্লাগইন ইউজ করছে, দেখেন রিভিউ এখানে রিভিউ লিখছে, এটা অন্য জনের ওনারে ওনার ওয়েবসাইটে এসে রিভিউ দিছে, তো এটা 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 কোনো ইয়ে না, এটা কোনো রিভিউ রাইটার না, এটা বাদ। আমার রিভিউ হচ্ছে এই যে এটা এটা হচ্ছে রিভিউ, এটা উনি সুন্দরভাবে এখানে ফুটায় উঠাইছে, এই এই ক্যামেরাটার ভিতরে ফিউচারগুলা উনি ফুটায় তুলছে, ক্যামেরার যে ছবি কীরকম হয় ঠিক আছে, এই যে এই প্রোডাক্টটা এই দেখেন এই যে ডান পাশে যে ইয়েগুলা দেখতে পাচ্ছেন এগুলা অ্যাডভার্টাইজ, এই যেগুলো এটাছে কি বিজ্ঞাপন দিচ্ছে, বিজ্ঞাপন শুরু করছে, কোথায় থেকে বিজ্ঞাপন দিচ্ছে এটা, এই দেখেন এই যে সেই ক্যামেরা দিয়ে কাজ করছে, তার মানে কি সেই ক্যামেরা দিয়ে একটা ছবি এখানে একটা সিম্পল একটা ছবি পুশ করে রাখছে, এই যে কানেকশন
মানে কি কি আছে সেটা দেখছে আর আরো যাবেন, এভাবে আপনারা অনেকগুলা পেজ ভিজিট করবেন। দুয়ে চলে যাবেন, এই যে আমরা ইউনাইটেড স্টেট থেকে আমরা এই পেজটা ভিজিট করতেছি। এগুলো হচ্ছে অ্যাড, এটি গুগলে বিজ্ঞাপন দিয়ে আসছে। এই যে আরেকটা আসছে এখানে, এই যে এটা একটা সুন্দর রিভিউ লিখছে তারা, দেখছেন এটা তারা সুন্দর একটা রিভিউ লিখছে। তাহলে এই যে দেখেন প্রথম একটা ছবি দিছে, তারপরে এই যে বাই অন অ্যামাজন, অ্যামাজন থেকে এটা বাই করার জন্য তারা রিকমেন্ড করে দিছে। তারপরে এই যে প্রোডাক্ট ডেসক্রিপশন লিখছে, সে প্রোডাক্ট ডেসক্রিপশন লিখছে। এই প্রোডাক্ট ডেসক্রিপশনে আপনি একটা এখান থেকে সিম্পল একটা আইডিয়া নিতে পারবেন, কিন্তু এটাই হুবহু কপি করা যাবে না। প্রোডাক্ট টাইম লাইন, হ্যাঁ কুইক স্পেস মানে আর সে এখানে কি কি আছে, বডি কি টাইপের, ম্যাক্সিমাম রেজুলেশন, দেখেন এখানে সে বাক বাক করে এখানে লিখছে। তারপরে ফুল স্পেসিফিকেশন, এখানে আমরা ক্লিক করলাম, তারপরে এটাতে যাই, দেখি সে কিভাবে লিখছে। এখন আপনাকে এইভাবে আপনার দেখতে হবে যে এরা এই দুইজন তিনটা পাঁচটা ওয়েবসাইট আপনি ওপেন করবেন, ওপেন করে আপনাকে আইডিয়া নিতে হবে যে তারা কিভাবে এটা লিখলো। তাহলে এখন আমরা ওইভাবে আমরা লিখবো, এইভাবে লেখার জন্য আমাদের ইয়েতে চলে যাই, আমাদের এখানে চলে আসলাম। এখানে আসার পরে আমরা কিওয়ার্ড কি দিলাম, আমাদের কিওয়ার্ড হচ্ছে এটা, এটা হচ্ছে আমাদের কিওয়ার্ড। এই কিওয়ার্ডটাতে আমরা এখানে রেখে দিলাম কিওয়ার্ড, এই কিওয়ার্ডটাকে আমরা রিসার্চ করে আমরা এখানে আমাদের আর্টিকেলে ইনক্লুড করব। ঠিক আছে, কিওয়ার্ডটা রিসার্চ করতে হবে, তো রিসার্চ করার আগে আমাদের একটু ওই মানে প্রোডাক্টটা রিভিউ দিতে হবে। তো প্রোডাক্ট রিভিউ জন্য আমরা প্রথমে কি পাইলাম, প্রোডাক্ট এ দেখেন, প্রোডাক্ট রিভিউর জন্য সে প্রথমে এই টাইটেল, প্রথমে টাইটেল ইউজ করতে হবে আপনাকে। আপনি যে প্রোডাক্টটা নিয়ে কাজ করবেন সেই প্রোডাক্টের একটা টাইটেল, তো আপনি একটা টাইটেল দিলেন, টাইটেল টাইটেল দিলাম আমরা দা বেস্ট বা টপ টেন, টপ টেন DSLR ক্যামেরা ইন 2013, এটা আমার হইতেছে টাইটেল। এই টাইটেলটা আরো অপটিমাইজ করবো আমরা যখন আমরা কিওয়ার্ড রিসার্চ করব। এখন টাইটেল দেওয়ার পরে আমাদের কি দিতে হবে, ইন্ট্রোডাকশন, ইন্ট্রো দিতে হবে। ইন্ট্রো হইতেছে আমাদের ওই, ওরা কিভাবে লিখছে আমরা ওদের একটু এটা দেখি, সে এখানে প্রাইস লিখছে, আমরা প্রাইসটা আগে দিব না, প্রাইসটা আমরা সে প্রাইসটা প্রথমে দিছে, আমরা প্রাইসটা সবার শেষে দিব। বডি টাইপ, সে বডি টাইপটা এখানে দিয়ে দিছে, হ্যাঁ আমরা এখানে বডি টাইপটা এভাবে দিয়েছি সে। তো এনাকে আমরা একটু দেখি, রিফ্রেশ হচ্ছে না, তো সে এখানে কি লিখে দিছে, সে আবার অন্যভাবে লিখছে, সে এই প্রোডাক্টের রিভিউটা অন্যভাবে লিখছে। কিভাবে লিখছে, সে কিন্তু এর মতো লেখে না, সে এর মতো লিখছে, সে একটু একটা প্যারাগ্রাফ আকারে লিখে দিছে, সে প্যারাগ্রাফ আকারে লিখে দিছে। তাহলে আপনি এই প্যারাগ্রাফ আকারে লিখতে পারেন, সে প্রত্যেকটা বিষয়ে দেখেন প্রত্যেকটা বিষয়ে সে আলাদা আলাদা ইয়ে করে দিছে প্যারাগ্রাফ, হয়েছে ডিজাইন, এখানে সে ডিজাইন লিখছে, শর্ট লিখছে। এখন আপনার যদি মনে হয় যে না আমি এভাবে লিখতে পারবো, মানে আপনার উপর ডিপেন্ড করছে যে আপনি কোন স্টাইলে আপনি কোন সিস্টেমটা ফলো করে আপনি এটা ইয়ে করতে পারবেন। এই দেখেন সে কিন্তু ওই ওইভাবে লিখছে, এই যে সে এখানে ডিটেলস লিখছে, যে প্রোডাক্ট ডিটেলস, সে প্রোডাক্ট ডিটেলস এখানে কি কি ভাবে কি কি আছে সেইভাবে এইভাবে সবগুলো লিখে দিছে। ফিউচার, এখানে ফিউচার কি কি রয়েছে, তারপরে আবার নিচে যান, এখানে আলাদাভাবে স্পেসিফিকেশন দিয়ে দিছে, ডিজিটাল পয়েন্ট এন্ড শর্ট স্পেস, সে প্রত্যেকটা বিষয় সে আলাদা আলাদা দিয়ে দিছে। রাইট রিভিউ মানে এখানে সে একটা অপশন রাখছে যে ক্যামেরাটা কিনবে তার একটা রিভিউ রাখার জন্য একটা সে একটা অপশন রেখে দিছে। প্রোডাক্ট রিলেভেন্ট, সে প্রোডাক্ট রিলেভেন্ট দিছে। তাহলে এটা আপনার এটা নিয়ে চিন্তা করার দরকার নেই, আপনাকে চিন্তা করতে হবে সে এখানে কি লিখছে। তাহলে ডিজিটাল জুম, সে 4x লিখছে, আবার এখানেও সে লিখছে। তার মানে এই তিনটা ওয়েবসাইটের ভিতরে আমরা দুইটাকে এক পাইলাম, তার মানে আপনাকে এই দুইটাকে ফলো করতে হবে, এটাকে বাদ দিয়ে দিতে হবে। কারণ হচ্ছে এই প্রোডাক্টটা নিয়ে এই সিস্টেমে
রিভিউ লেখা আছে, তাহলে আপনাকে এইভাবে রিভিউ লিখতে হবে। তাহলে আমরা প্রথম টাইটেল দিলাম, টাইটেল দেওয়ার পর এখন আপনাকে এখানে কি করতে হবে, আপনার এই যে ইন্ট্রোতে, ইন্ট্রোতে আপনার প্রথমে আপনি দিয়ে দিবেন যে এই আপনি আবার এই যে এখান থেকে কিন্তু কিছু ইয়ে পাবেন, এই যে আইডিয়া পাবেন, এই যে লেখেন ব্র্যান্ড নেম, ঠিক আছে, এই মডেল নেম, ব্র্যান্ড নেম, এইগুলাও কিন্তু এই যে সিমোর এখানে দেখেন সে এখান দিয়ে দিছে অ্যাবাউট আইটেম, এখান থেকে আপনি একটা ধারণা পাবেন, এই যে এখান থেকে একটা ধারণা নিয়ে আপনি লিখতে পারবেন। তো আমরা প্রথমে তারে আমরা কি করব, এই এই প্রোডাক্টটা সম্পর্কে সে যেন আমাদের এই প্রোডাক্টটা দেখেই সে আকৃষ্ট হয়ে যান এবং আমাদের ওয়েবসাইটে সে থাকে, সেই জন্য মনে করেন আমরা এইভাবে এখান থেকে এগুলো একটু কপি করলাম। আপনারা কপি করবেন না কিন্তু, আমি জাস্ট সময় বাঁচানোর জন্য, ভিডিওটা যেন লং না হয়ে যায় এই জন্য আমি এটা কপি করলাম। এখন সে প্রথমে টপ দিয়ে সেলার দিল, তো আমি প্রথমে দিয়ে দিলাম এনে এক নাম্বার দিয়ে দিলাম, না এভাবে দেওয়া যাবে না, আমি অন্য মডেল দিয়েছি, এখানে টপ দিয়ে দিল। টপ এর ভিতরে আপনি প্রথমে কোন কোন ক্যামেরা গুলো আপনি এখানে কোন, আমরা দিলাম সোনি, সোনি DSLR ক্যামেরা, তারপরে আবার কমা দেন, তো আপনার মতো আপনি সাজায় লিখবেন। আমরা লিখলাম প্যানাসোনিক, প্যানাসোনিক DSLR ক্যামেরা, তারপরে লিখলাম ক্যানন DSLR ক্যামেরা। তো আমরা এইভাবে ইন্ট্রো দিয়ে দিলাম, দেওয়ার পরে আমরা একটা ইন্ট্রো দেওয়ার পরে আমরা এখন এখানে একটা নাম্বার দিব, আমরা যেহেতু বলছি টপ 10 DSLR, তো আমরা প্রথমে 1 দিলাম, আমরা টপ 10 1 দিয়ে দিলাম। হ্যাঁ, 1 দেওয়ার পরে আমরা এখান থেকে এই যে এই প্রথম এই DS সম্পর্কে লিখে দিলাম, এটা এসে কি লিখলাম আমরা টপ 10, নিয়ম হলো বেস্ট বেস্ট ফটো শর্টস, এই ক্যামেরার নামটা এখানে আমরা একটা এক নাম্বার দিয়ে দিলাম। এখন এই এক নাম্বারে দেওয়ার পরে তার ভিতর কি কি কোয়ালিটি আছে, এই ক্যামেরাটার কি কি কোয়ালিটি আছে, আমরা কোয়ালিটি গুলো এখানে ফুটে তুলবো। তো আমরা এখানে প্রথম লিখলাম ব্র্যান্ড নেম, ব্র্যান্ড নেম কি, ব্র্যান্ড নেম হচ্ছে প্যানাসোনিক, প্যানাসোনিক, তারপরে এটা আছে ব্র্যান্ড নেম দেওয়ার পরে আমরা দিব হলো মডেল, মডেল নেম। এখন দেখেন আমরা কিন্তু অ্যামাজনকে এখানে একটু ফলো করলাম, তারপর মডেল নাম, মডেল নামটা আমরা এটা দিয়ে দিলাম, অ্যামাজন থেকে আমরা এইটুক আইডিয়া পাইলাম। আমরা এটা আমাদের মতো এখানে কপি পেস্ট করা যাবে না কিন্তু, এটা নিজে টাইপ করে লিখতে হবে, আমি সময় বাঁচানোর জন্য লিখছি অ্যামাজন। এখন আবার আমরা এখানে চলে যাব, আমরা এই দুইটা ওয়েবসাইট দেখি, এখানে লিখছে হচ্ছে কি প্রাইসটা বলবে, সেও লিখছে বডি টাইপ, সে বডি টাইপ লিখছে, আর সে লিখছে সেন্সর। হ্যাঁ, তাহলে আমরা সে বডি টাইপে লিখছে হয়তো কোথাও আছে, ব্যাটারি টাইপ, ভিডিও ওয়াইড, হ্যাঁ উইথ, সো আমরা এখান থেকে দেখার পরে আমরা আমাদের মতো একটা এখানে লিখে দিই মডেল নেম, তারপরে সে বডি টাইপ লিখছে মডেল নেম, তারপরে আমরা লিখে দিলাম ক্যামেরা, এই ক্যামেরা রেজুলেশন বা ভিডিও রেজুলেশন, ভিডিও বা ফটো লেন্স বা ক্যামেরা লেন্স, আমরা ক্যামেরা লেন্স দিলাম 23 পিক্সেল, এটা হচ্ছে আমাদের ক্যামেরার লেন্স। মানে এটা এরকম আপনার এই ক্যামেরার এখানে আপনি দেখবেন এই ক্যামেরাটার লেন্স কত, আমরা এই যে নিচে ইয়ে গেলেই আমরা এখানে পড়লেই আপনি বুঝতে পারবেন, এই যে দেখেন পয়েন্ট এন স্ট্রং লং জুম ক্যামেরা, এই দেখেন মেগাপিক্সেল 18.1 মেগাপিক্সেল। হ্যাঁ, এই ক্যামেরার এসছে স্ট্রং পয়েন্ট, তাহলে আমরা এখানে 23 পিক্সেল দিছি, আমরা দিলাম এখানে 18.1 মেগাপিক্সেল, ঠিক আছে 1 মেগাপিক্সেল। এইভাবে আপনি প্রত্যেকটা বিষয় এখানে একটা বাই একটা করে
স্টেপ বাই স্টেপ দিবেন। এখন এখানে কিন্তু আপনাকে ছবি ইউজ করতে হবে। এখন এই যে ছবি এক নাম্বার দেওয়ার পরে আপনি এখানে একটা ছবি পিকচার ইউজ করবেন। এখন পিকচারটা কোথা থেকে নিয়ে আসবেন, ধরেন এই পিকচারটা, এই পিকচারটা আমরা নিব। প্রথমে এই পিকচারটা নিই, এই লো প্রথমে প্রথমে হইতেছে এই পিকচারটা নিব। নেওয়ার পরে আমরা এটাকে একটা স্ক্রিনশট দিব, আমরা লাইট শট, এই যে লাইট শট স্ক্রিনশট ইয়েটা ব্যবহার করব। নেওয়ার পরে এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিলাম, এই যে এতটুকু নিলাম, এখানে আমরা এই যে ডেস্কটপ এখানে স্ক্রিনশট নিয়ে নিলাম। তারপরে এখানে যাব, যাওয়ার পরে আমরা এখানে ইনসার্টে যাব, ইনসার্ট ইমেজ, এই যে ইনসার্ট ইমেজ আপলোড কম্পিউটার, কম্পিউটার থেকে ডেস্কটপ, এই যে ক্যামেরা, এই দেখেন আমার একটা ইমেজ আসা করছে এই ক্যামেরার। হ্যাঁ আমি এই যে দেখেন এই ক্যামেরা আর এই ক্যামেরার সাথে বললো না, এই যে বলছে। হ্যাঁ তাহলে এই ক্যামেরাটা রাখলাম, দেওয়ার পরে আমরা এই যে ব্র্যান্ড নেম দিলাম, এটা মডেলটা দিলাম, এটা আমরা একটু ফাঁকা ফাঁকা দিব যেন ভিজিটরের পড়তে সহজ হয়, মানে সুবিধা হয়। আর একটা দিয়ে দিলাম মেগা পিক্সেল দিলাম, তারপরে আমরা এখানে একটু পরেন সেন্সর প্লাস এত জুম ডিএস ভার্সন, তাহলে আমরা দিলাম এ সেন্সর সেন্সর। হ্যাঁ তাহলে আমরা এখানে লিখবো এর সেন্সর, সেন্সরটা কি রকম, সেন্সর টাইপ, সেন্সর টাইপ, সেন্সর টাইপ দিয়ে দিলাম। তারপর আমরা এই ওয়েবসাইটটাকে এখন একটু ফলো করব, সে সেন্সর টাইপ কি দিছে দেখেন 1.MOS, সে কি দিছে সেন্সর টাইপ, তার এখানে এই যে সেন্সর টাইপ দেখেন সেইভাবে দিয়ে দিছে। তাহলে আমরা একটা ফলো করলাম, একটা ফলো করে আমরা এটাকে আমাদের আর্টিকেলে ইনক্লুড করে দিলাম। তারপরে এখানে ক্লিক করে এই ফরম্যাটটা আপনি দিয়ে দিবেন, এই যে দেখেন। তো এভাবে আপনারা প্রত্যেকটা প্রোডাক্টের সবার শেষে দিবেন হচ্ছে প্রাইস, এই প্রোডাক্টটা এর একটি সবচেয়ে ভালো বিষয় হচ্ছে যে সবার শেষে প্রাইস দিবেন। আর হচ্ছে আপনারা এটা প্রথম অবস্থায় আপনাদের আর্টিকেল লিখে আপনার ওয়েবসাইটে ভিজিট জন্য আসতে হবে, তারপরে আপনি এই প্রোডাক্টটার এফিলিয়েট লিঙ্ক এর জন্য বা এফিলিয়েটের জন্য অ্যামাজনে অ্যাপ্লাই করতে হবে। তো অ্যামাজনে অ্যাপ্লাই করে এফিলিয়েটের জন্য অ্যাপ্লাই করতে হয়, সবার সবার নিচে আসবেন, এই যে এখানে দেখবেন যে সেল অন অ্যামাজন এফিলিয়েট প্রোগ্রাম লেখা আছে, দেখেন কোথায় এফিলিয়েট, এফিলিয়েট এখানে না, এই যে এখানে, এই যে বিকাম এফিলিয়েট, আপনি এখানে ক্লিক করলেই, এখানে ক্লিক করলে তার ওয়েব তাদের যে রিকোয়ারমেন্ট গুলা রয়েছে, তারা কি বিষয়ে এই অ্যাফিলিয়েট করতে চাই, সাইন আপ রিকানেক্ট অ্যান্ড 10% আপনাকে এই এই এটা যদি আপনি অ্যাফিলিয়েট নিয়ে আসেন তাহলে 10%। দেখেন এখানে সে কিছু ইয়ে দিছে যে কোন বিষয়গুলা, এই যে সি ইউ হ্যাভ এ গ্লোবাল অডিয়েন্স, দ্য অ্যাসোসিয়েট প্রোগ্রাম হ্যাজ হেল্প আস টু সেলস আর অ্যান্ড, ঠিক আছে এই ক্যামেরার এটা সেলস দিছে, আবার খাবার রিলেটেড সে বেস দেখাইতেছে। হ্যাঁ তারপরে কি দিছে, এই যে হোম ডেকোরেটর, ঠিক আছে এই যে হোম ডেকোরেটর, এই যে ক্যামেরা মানে ইলেকট্রিক্যাল, এই তারা একটা আইডিয়া দিছে, এই যে সাইন আপে কি করলে আপনি এটা অ্যাফিলিয়েট প্রোগ্রামের জন্য সাইন আপ করতে পারবেন। তো সাইন আপ আমরা ক্লিক করবো, এন্ড সব যদি একবার একদিনে দেখা দেয় তাহলে আপনাদের মনে থাকবে না। তো এই যে ক্রিয়েট এ নিউ অ্যামাজন অ্যাকাউন্ট, হ্যাঁ এখানে কি করে এটা করতে হবে এটা আমরা পরে দেখবো, কারণ হচ্ছে আমাদের আগে আর্টিকেল দেখতে হবে। এখন আপনাদের বিষয় হচ্ছে যে এটা হচ্ছে আমরা প্রোডাক্ট রিভিউ আর্টিকেলটা লিখতে পারতেছি, তার মানে প্রোডাক্ট রিভিউ আর্টিকেলটা আপনি এইভাবে লিখে লিখে আপনি একটা আর্টিকেল লিখবেন, মিনিমাম 1500-1600 ওয়ার্ড যেন হয় আপনার একটা আর্টিকেল লেখাতে, একটা রিভিউ লেখাতে 1500-1600 ওয়ার্ড হয়। এখন এই ব্যক্তি কত ওয়ার্ড লেখা লেখছে এটা আপনি কিভাবে দেখবেন, এটা কিভাবে দেখবেন, দেখেন সে অনেক বড় একটা আর্টিকেল লেখছে। এখন এটা আপনাকে এই যে দেখেন এই যে এই পর্যন্ত লিখছে সে, এটা আপনার দেখতে হবে যে সে এত বড় আর্টিকেল লিখলো কতগুলো ওয়ার্ড ইউজ করলো, আপনার হোমে চলে যাবেন এখান থেকে, আবার ইনি কতগুলো ওয়ার্ড ব্যবহার করছে, হ্যাঁ এটা আপনাকে দেখতে হবে। তো এটা দেখার জন্য এই যে আপনারা এই ওয়েবসাইটের ইউআরএলটা কপি করবেন, কপি করে আমরা চলে যাব
এটা আমরা ইএসএ এটা বন্ধ করে দেই, আমরা চলে যাব কোথায়, ওয়েবসাইট আর্টিকেল কাউন্ট অনলাইন, আমরা অনলাইনে আর্টিকেল কাউন্ট করে নেই। এই যে এখানে একটা ইউআরএলটা দেন কাউন্ট ওয়ান্ট, দেন দেন এই যে দেখেন সে এই যে নন নন কমার কমন কিওয়ার্ডস অল কিওয়ার্ডস, সে এতগুলো কিওয়ার্ড ইউজ করছে এখানে টোটালি। আর্টিকেল হচ্ছে কতগুলা এই যে দেখেন সে 2052টা ওয়ার্ড ব্যবহার করছে এই ওয়েবসাইটটাতে, এই ওয়েবসাইটে সে 2052টা, এরকম অনেক আর্টিকেল কাউন্ট অনলাইনে আর্টিকেল কাউন্ট অপশন রয়েছে। আপনি জাস্ট এখানে আসবেন, আসার পর আপনি যে ওয়েবসাইটে এই যে কপি করবেন এখানে জাস্ট ক্লিক করবেন, ক্লিক করলে অ্যানালাইসিস করে তারা আপনাকে বলে দিবে যে এই এই ওয়েবসাইটে কতগুলো আর্টিকেল বা ওয়ার্ড রয়েছে। 2000 লেখা আপনি 21 লিখলেন, প্রথম অবস্থায় আপনি একটাও লিখতে পারবেন, প্রথম অবস্থায় আপনি একটাও লিখতে পারবেন না। এই যে এই দেখেন সে এখানে দেখা গেছে ওয়ার্ড কাউন্টার আছে 1100, মানে 1200 মতো লিখছে সে, হ্যাঁ কোপসের এক একটা দেখাবে। তো আপনি 1200 ধরে নিন, 2000 ধরে নিন, আপনি 2100 একটা ওয়ার্ড, 2100 ওয়ার্ডের একটা আর্টিকেল লিখলেন। তো 2100 ওয়ার্ডের একটা আর্টিকেল লিখলে কিন্তু আপনি আপনার ওয়েবসাইটটাকে র্যাঙ্ক করাতে পারবেন, ঠিক আছে। তো এটা হচ্ছে প্রোডাক্ট রিভিউ, আপনি এটা প্রোডাক্ট নিয়ে লিখলেন। এখন প্রোডাক্ট নেওয়ার পরে এসে কি আমাদের লাগবে, সে ব্লগিং আর্টিকেল রাইট। এখন ওই ব্লগিং আর্টিকেল রাইটটা আপনি কিভাবে লিখবেন, এখন এই ব্লগিং আর্টিকেল রাইট লিখতে গেলে এখানে তো আপনার অনেক টুকচলু সময় লাগবে, তো এটা আমরা আগামী ক্লাসে দেখব। যে আজকে তো তো অনেক সময় হয়ে গেছে, বেশি লং ক্লাস দিলে আপনারা দেখেন না, আপনারা কাজও করেন না। সো আপনাদের বাড়ির কাজ থাকবে যে প্রোডাক্ট রিভিউ নিয়ে আগামী ক্লাসে আমাকে একটা সবাই আর্টিকেল লিখে সাবমিট করবেন, আমাদের ইয়েতে গ্রুপে সাবমিট করবেন। এটা হইতে আছে আপনাদের বাড়ির কাজ, এই ব্লগিং আর্টিকেল কিভাবে লিখবেন এটা আগামী ক্লাসে দেখাবো। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই, তো আশা করি যদি আপনারা এইভাবে প্রোডাক্ট আর্টিকেল লিখতে পারেন তাহলে হিউজ আপনি ইনকাম করার ফেসিলিটি গুগল অ্যাডসেন্স এবং এই অ্যাফিলিয়েট মার্কেটিং করে পাবেন।